কেন দেরি হচ্ছে আরজিকর কাণ্ডে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে কারণ জানলে অবাক হবেন আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই বৃহস্পতিবার এই নিয়ে সুপ্রিম কোর্টে স্যাটাস রিপোর্টও দিতে হবে সিবিআইকে রহস্য সমাধানের জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে জেরার পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রাইয়ের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়ে আদালত কিন্তু আদালতের অনুমতি পেলেও পলিগ্রাফ টেস্ট করাতে সময় লাগছে সঞ্জয়ের অনেকেরই ধারণা যে পলিগ্রাফ টেস্ট করলে আরজিকর হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া যেতে পারে সেই মতোই শিয়ালদহ আদালত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতিও দেয় মঙ্গলবার অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত করে দেওয়া হয় সেই পলিগ্রাফ টেস্ট মঙ্গলবার সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট না করানোর কারণ কোনো আইনজীবী ছিল না সঞ্জয়ের পক্ষে দাঁড়িয়ে কেউই মামলা লড়তে রাজি হননি পরে এক আইনি পরামর্শ প্রদানকারী সংস্থাকে নিয়োগ করা হয়েছে যারা অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ টেস্টের শারীরিক এবং মানসিক দিকগুলি সম্পর্কে বিস্তারিত বোঝাবে এর পরে সঞ্জয়ের অনুমতি পেলেই করা যাবে পলিগ্রাফ টেস্ট আরজিকর নিয়ে এখনও উত্তাল গোটা দেশ বুধবারই সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করেছেন চিকিৎসকরা তাই আরজিকর কাণ্ড নিয়ে চাপ বাড়ছে